বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এই সরকারকে আর সময় দেয়া যাবে না, আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে। সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বাড়ি হেলাল, জয়ন্ত কুণ্ড ও অনিন্দ ইসলাম অমিত। সভায় খুলনা বিভাগের 10 জেলার নেতারা অংশ নেন। 4 ফেব্রুয়ারি 10 দফা দাবিতে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ হবে। সেই শাসনকে আমরা কীভাবে মোকাবেলা করব তার লক্ষ্যে 2 ফেব্রুয়ারি আমরা যে সমাবেশ করব